হ্যাঁ, কি অবস্থা? সবার কেমন আছেন? আজকে চিন্তা ভাবনা করলাম যে আমার যে নতুন ফোনটা আমি কিনেছি, সেই ফোন দিয়ে আমার বাসার আশেপাশে কিছু সবজির গাছ আপনাদেরকে দেখাবো। এক ভাবি সবজির গাছ লাগিয়েছেন, বিভিন্ন ধরনের সবজি, আপনারা দেখলে ভালো লাগবে। দেখুন, তার আগে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে বারবিকিউ করে। তো এই যে বিল্ডিংটাতে অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট থাকে, ওরাই মাঝে মধ্যে বারবিকিউ করে। তো প্রথমে আপনাদেরকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে শিম গাছ। আপনারা দেখুন, খুবই নর্মালভাবে লাগানো হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ক্যারেটগুলো, যেগুলো আমরা বাংলাদেশে ব্যবহার করি সাধারণত আম বিক্রি করার জন্য। তো এখানে এই যে শিম গাছ, শিম গাছে শিম দেখুন এখানে, আর এই যে শিম পাতা, একটা শিম দেখাচ্ছি আমি, এই যে এটা আরও আছে, তার মধ্যে একটা এই যে শুকনো মরে গেছে। তো এই যে পুরো যে জায়গাটা, এখানে পুরো জায়গাটাতে আসলে শিমের লতা পাতাগুলো ছড়িয়ে গেছে পুরো জায়গাটাতে, এবং এখানে আরও শিম ধরে আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এখন, কারণ যত বড় জায়গা তাতে লতা পাতাগুলো অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার কথা। আর এই যে কয়েকদিন থেকে যে বৃষ্টি হচ্ছে, তো নিচে বৃষ্টির পানি জমে আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে বৃষ্টির পানি জমে আছে। তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে বাঁশঝাড়, আগের ভিডিওগুলোতে তো দেখেছেন বাঁশঝাড়। আর এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশিট এরিয়া, এখানে আমরা কাপড় পরিষ্কার করি। তো আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই আমি, সামনে যাব। এটা হচ্ছে বাসার পিছন দিকটা, আমি এই বিল্ডিংয়ের এই যে ওপরে, হ্যাঁ, এই যে জানালাটা এখন দেখা যাচ্ছে, এখানে থাকি আমি, যে জানালাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় থাকে। তো গাছগুলো সব এই যে এখানে রাখা হয়েছে। প্রথমে যে জিনিসটা, এইটার নাম আমি আসলে জানি না, এখানে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম জানি না আমি, তবে হ্যাঁ এটা তো বোঝাই যাচ্ছে, এইটা হচ্ছে পেঁপে, সরি পেঁপে বলছি, এটা হচ্ছে বেগুন গাছ। এই গাছটাতে একটা ফুল দেখুন, তবে এখানে আর একটা গাছ আছে। আর আপনাদেরকে এই যে এখানে দেখুন, এগুলো হচ্ছে, এটা সম্ভবত আদা গাছ মনে হচ্ছে আমার কাছে, আদা গাছ, এই গাছটা আদা গাছ। এগুলো সবগুলোই ছোটো ছোটো ট্রেতে লাগানো হয়েছে। আর এই যে এখানে, এটা এখানে বেগুন ধরে আছে, আমি আপনাদেরকে বেগুনগুলো দেখাই একটু কাছ থেকে। এই যে বেগুন, একটা দুইটা, আর এইদিকে আর একটা, এই সাইডে তিনটা বেগুন, এবং বেগুনগুলো বেশ বড় হয়ে গেছে, এখানে অনেক বড় একটা বেগুন, এই বেগুনটা অনেক বড়, অসাধারণ। আচ্ছা, আর এই যে এখানে হচ্ছে মরিচ গাছ, এটা হচ্ছে আমার মরিচ গাছ। আর এই গাছে দেখুন ফুল, অনেকগুলো ফুল ধরে আছে, আর মরিচও ধরেছে বেশ অনেকগুলো। এই যে এখানে একটা মরিচ, এখানে একটা মরিচ, তারপরে যে এখানে আর একটা মরিচ, আর এটা হচ্ছে আর একটা মরিচের গাছ, এটা বেশ ছোট। আচ্ছা, এই গাছটার নাম কি? এটার নাম কি? থানকুনি গাছ। হ্যাঁ, আর এইটা, আচ্ছা এটা হচ্ছে কলমি শাক। হ্যাঁ, এই যে কলমি শাকটা দেখায় আপনাদেরকে, কলমি শাক। আর এদিকে হ্যাঁ, কচু গাছ দেখুন, ওয়াও কচু গাছ, আমি এই গাছের, কচু গাছের শাকও খেয়েছি আর আগে, ভাবি দিয়েছিলেন আমাদেরকে, তো শাকটা বেশ ভালো ছিল। আপনাদেরকে কচু গাছটা এই থেকে দেখাই, এই সাইড থেকে। এখন প্রচুর রোদ, আজকে বেশ সানি একটা ডে, এইদিকে সূর্যটা ঠিক এইদিকে, আমি সূর্যের দিকে তাকানো সম্ভব হচ্ছে না, খুব কঠিন হয়ে যায়। এখানে দেখুন, এখানে আর একটা মরিচ গাছ, এটা আমার মরিচ গাছ, এইখানে আর একটা মরিচ গাছ, এদিকে আর একটা আছে। আর এই যে এই জায়গায়, এই যে পাশে সামনের বাসায় এক বুড়ি থাকেন, তিনি এই গাছগুলো লাগিয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো। এই যে এটা হচ্ছে ফুল গাছ, দেখে বেশ ভালো লাগছে, এটা ওই যে আমাদের ভাবি লাগিয়েছেন এখানে। আর আপনাদেরকে আর একটা দেখাই আমি, আর একটা জিনিস দেখাই, এই যে এইটা দেখে চিনতে পাচ্ছেন হয়তো বা, এটা আর এখানে জানালার পাশে দেখুন,
বেশ অনেকগুলো গাছ আছে এই জায়গায়। আমি আপনাদেরকে দেখাই, এখানে ছোট্ট একটা চায়ের টেবিলের মতো, সেই টেবিলের উপরে বেশ অনেকগুলো গাছ। ওখানে সামনে একজনকে দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছে, সে এই পাশের বাসায় থাকে। আমি আপনাদেরকে আরও গাছ দেখাই, এই যে এখানে মরিচের গাছ, এবং এই গাছে অনেক পাকা পাকা মরিচ, এই গাছটা দেখাই আপনাদেরকে। দেখি ওদিকে, ওখানে শরতকে, এই যে অনেক পাকা পাকা মরিচ এই গাছে। এগুলো কিন্তু আমার গাছ না কিছু, এগুলো এগুলো সব হচ্ছে আমাদের ভাবির গাছ। আর এই সাইডে আপনাদেরকে আরও কিছু দেখাই, চমক আছে আরও। এগুলো হচ্ছে এই যে দেখুন এখানে, এবং এই এই লতাটা দেখুন বেশ অনেক উঁচুতে উঠে চলে যাচ্ছে। এখানে কোনো ডাল থাকলে আসলে ভালো হতো। এখানে পুঁই শাকের গাছ বেশ অনেকগুলো। আচ্ছা, এই এইটা কি, এই গাছটা কি, হ্যাঁ লেমন গ্রাস, এটা দিয়ে কি হয় আসলে, গাছটা কি হয়, সুপ হয়? ও আচ্ছা আচ্ছা, সুপে দেয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় প্রচুর ঘাস এবং অনেক ফুল ধরেছে, মরিচও আছে যেমন, আবার ফুলও ধরেছে, প্রচুর ফুল ধরেছে এবং অনেক মরিচ, আপনি দেখুন অনেক মরিচ। এটা হচ্ছে নতুন লাগানো হয়েছে গাছটা, অনেক মরিচ, এই যে এখানে পাকা পাকা মরিচ। আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই, এটা হচ্ছে আমার বাসার সিঁড়িটা, ওপরে থাকি আমি। এই যে এখানে এই গাছের মরিচগুলো দেখুন, ওয়াও কি বিশাল বড় বড় মরিচ, এই যে এখানে মরিচ দেখলেই খেতে ইচ্ছে করে, এই যে মরিচগুলো। এখানে একসাথে একসাথে এই জায়গাতে মরিচের গাছও আছে, আবার কচু শাকও আছে, আর এইদিকে টমেটোর গাছ, টমেটোর গাছটা অবশ্য মরে যাচ্ছে, আমি জানি না, এগুলো আসলে আমার গাছ না কোনো কোনোটাই। আর এবং এই গাছে, টমেটোর গাছে বেশ ছোট ছোট অনেক টমেটো এবং সবগুলোই পচে গেছে, আসলে কারণটা কী সেটা আমি বলতে পারছি না। তবে আর একটা টমেটোর গাছ আছে, যে গাছটাতে ভালো ভালো কিছু টমেটো আছে, এই যে এটা হচ্ছে একটা টমেটোর গাছ। এখানে বেশ ভালো কিছু টমেটো আপনাদেরকে দেখাই, এই যে এই টমেটোগুলো যেগুলো দেখছেন, এগুলো অনেক ভালো টমেটো, এই যে এগুলো ভালো টমেটো, এখানে সবগুলো ভালো টমেটো। এখানে কাঁচা কাঁচা টমেটো আছে, আপনাদেরকে দেখাই আমি, এই যে এগুলো কাঁচা কাঁচা টমেটো, এই জায়গায় কাঁচা টমেটো অনেক। তো গাছগুলো দেখালাম, আর আশেপাশে যে সামনের বাসা যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব ইন্ডিয়ানরা থাকে, এই যে সামনে তো গাড়ি আছে, তবে এই মুহূর্তে আসলে গাড়ির সংখ্যা কম অনেক। আর এখানে যে কিছু আমেরিকান দেখুন, তারা আমাদের এই সামনের বাসায় তোই থাকে, তারা গাড়ি ঠিক করছে। তো এই যে সামনে, এইটা হচ্ছে আমাদের পার্কিং লট, সামনের দিকে পার্কিং লট। আমাদের ক্যাম্পাসটা কোন দিকে সেটা একটু দেখাবো আপনাদেরকে, এইদিকে হচ্ছে আমাদের ক্যাম্পাস, দাঁড়াও। আর ওই যে সামনে দেখুন, ঠিক আমার এই ভিডিওর মাঝামাঝিতে মধ্যখানে দেখুন যে একটা কি বলবো, একটা ঘরের মতো দেখা যাচ্ছে। তো সেই জায়গাতে আসলে অনেক পুরনো একটা ঘর ছিল, সেটা প্রায় 1960 একটা ঘর, তো একটা একটা বাসা, আসলে একটা বাসা, ছোট একটা বাসা। তো সেই বাসাটা ভেঙে ওরা একটা নতুন করে আবার একটা বাসা বানাচ্ছে, এবং সেটা পুরোটা কাঠ দিয়ে, সেটাই আপনাদেরকে আমি দেখাবো, একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো, আমি সেই দিকে যাবো এখন। আর এইটা হচ্ছে ডাম্পস্টার। আচ্ছা, আপনাদেরকে আমি আর একটা লাউয়ের গাছ দেখাবো, এবং সেখানে লাউ থাকতে পারে, তো আমি আগে যাই সেই জায়গাটা, তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে লাউ গাছ, আর লাউ গাছের ফুলগুলো, এই যে এখানে ফুল, এই জায়গাতে নিচে বেশ অনেকগুলো ফুল, এবং কয়েকদিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে,
বৃষ্টির কারণে অনেক তত্ত্বাজা। তো এখানে অবশ্য এই লাউ গাছে লাউ ছিল, ভাবি আমাদেরকে একটা লাউ দিয়েছিলেন, আমরা খেয়েছিলাম, লাউটা বেশ ভালো ছিল। এখানে বড় লাউ আসলে এই মুহূর্তে নাই, তবে আমি ছোট একটা দেখাতে পারি আপনাদেরকে, ছোট বেশ কয়েকটা, অনেকগুলো দেখতে পাচ্ছি আমি। তার মধ্যে একটা হচ্ছে, হ্যাঁ, যে এখানে আছে একটা এই জায়গাতে, তারপর আর একটা যেন কোথায় দেখলাম, হ্যাঁ এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো লাউ। এটাও ঠিক একই সিস্টেম, এই যে আমের যে আম বিক্রি করে যে ক্যারেটগুলোতে, হ্যাঁ এই যে সেখানেই দেখা যাচ্ছে, সেখানে লাগানো হয়েছে আসলে গাছগুলো। আচ্ছা, আর আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, ওই যে বাসাটা, সেটা কাছে যাই, কাছে গিয়ে আপনাদেরকে দেখাই যে কাঠ দিয়ে কিভাবে বাসা বানানো হয়, সেটা দেখাবো আপনাদের কাছে। আমি এই যে কাঠের বাসাটা, আপনারা দূর থেকে একটু ভালোভাবে দেখুন, এই যে পুরোটাই, পুরো ফ্রেমটাই হচ্ছে আসলে কাঠের, পুরোটাই ফ্রেমটা হচ্ছে কাঠের। আর সে বাসায় দেওয়ার জন্য এই যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিনে এনে রেখেছে। এগুলো ঠিক কি আমি আসলে খেয়াল করে দেখি না, এভাবে একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই আমি। হ্যাঁ এটাও, হ্যাঁ এটা আমার কাছে মনে হচ্ছে এটাও কাঠ দিয়ে বানানো। আর এই যে আপনাদেরকে একটু আস্তে আস্তে ঘুরে ঘুরে আমি দেখাই, যে এখানে যে যে স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই তারা বাসা বানানোর জন্য ব্যবহার করবে। আর এই যে পুরো বাসাটা দেখুন, এটা কাঠ দিয়ে বানানো এবং প্রচুর পরিমাণে কাঠ ব্যবহার করতে হয় এখানে। এবং বাসাগুলো কিন্তু বেশ স্টার্ডি হয়, বেশ শক্ত হয়, বেশ মজবুত হয়। এই যে বাসাটা সো বিউটিফুল এবং বেশ স্টার্ডি কিন্তু। আর ক্যামেরা দিয়ে আমার ভিডিওটা মোটামুটি শেষ, ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু আশপাশটা একটু দেখিয়ে দিই। এইটা চারিদিকটা দেখুন, এটা হচ্ছে আমি থাকি ক্যাম্পাসের একদম পাশে, আর এই যে আমাদের পার্কিং লটটা, পার্কিং লটে এই মুহূর্তে মাত্র একটা গাড়ি আছে, কারণ আজকে তো এমনিতেই শনিবার, আর এখন তো করোনার সময়, করোনা ভাইরাসের কারণে এভরিথিং ইজ অনলাইন। তো সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্লিজ, আমার ভিডিওতে লাইক করুন, এবং আমার যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে লাইক করুন, আমার ভিডিওগুলোতে কমেন্ট করুন, লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তাহলে আই উইল বি মোর ইন্সপায়ার্ড টু মেক বেটার ভিডিওস ইফ ইউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।